বন্ধুরা, বাংলাদেশ যে ভারতের জন্য স্বাধীন হয়েছিল, কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ওরকম কখনোই ছিল না যেমনটা ভারতের সম্পর্ক নেপাল এবং ভুটানের সঙ্গে রয়েছে। এমনকি গত কিছু বছর ধরে আমাদের সম্পর্ক আরো বেশি খারাপ হয়েছে। বাংলাদেশে মন্দিরকে ভাঙা হচ্ছিল, হিন্দুদের বিরক্ত করা হচ্ছিল, আর এই সবকিছু হচ্ছিল চীনের কারণে, কারণ চীন তার খুঁটি বাংলাদেশে মজবুত করছিল। কিন্তু যখন থেকে পিএম মোদী বাংলাদেশ যাত্রা করেছিলেন, দুই দেশের সেনার মাঝে আলোচনা হয়েছিল, তখন থেকে দুই প্রতিবেশী সম্পর্ক পুনরায় ভালো হতে শুরু করে। এর একটা কারণ শ্রীলঙ্কাও, কারণ শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছে চীনের ঋণের জন্য সেটা বাংলাদেশও দেখছে। পাকিস্তান, শ্রীলঙ্কা এবং অন্যান্য যে দেশে চীন পয়সা লাগিয়েছে সেই সব দেশের সর্বনাশই হয়েছে। ওদিকে অন্যদিকে ভারত নেপাল ভুটান মায়ানমার এবং আরো অন্যান্য দেশকে সাপোর্ট করেছে, এমনকি সে শ্রীলঙ্কাকেও বিপদের সময় সাহায্য করছে। যে নিজের হাম্বান টোটা পোর্ট পর্যন্ত চীনকে দিয়ে দিয়েছিল, যেখান থেকে চীন ভারতের সিকিউরিটিকে বিপদে ফেলতে পারত। ভারতের এমন সাহায্য এবং সহযোগ সব দেশই দেখছে। এই কারণেই বাংলাদেশ দ্রুত ভারতের সঙ্গে তার সম্পর্ককে আরো মজবুত করতে চাইছে। এর জন্য সে তার বন্দরের অফারও ভারতকে সঁপে দিয়েছে, যা রীতিমতো চীনে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। আসলে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় আজকাল যেখানেই পা রাখেন ওখানে কিছু না কিছু বড় হয়েই যায়। আর আজকাল আমাদের বিদেশমন্ত্রী প্রচন্ড চর্চাতেও রয়েছেন, এই সদ্যই যে বাংলাদেশ যাত্রায় গেছিল, যেখানে সে তার কাউন্টার পার্ট অর্থাৎ বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উনি দেখা করেন। ওখানে এই সাক্ষাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডাম ভারতকে এখনো পর্যন্ত সবচেয়ে বড় অফার দিয়ে দিয়েছে, আর নিজের বন্দরে ব্যবহার করার অনুমতি ভারতকে দিয়ে দেয়। নিজের বন্দর নগরীর ব্যবহার ভারতকে করতে দেওয়ার জন্য বাংলাদেশের তরফ থেকে সরাসরি অফার দেওয়া হয়। স্ক্রিনে তো আপনারা আর্টিকেল দেখতেই পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে, বাংলাদেশ পিএম শেখ হাসিনা অফার্স চিত্রাঙ্গন পোর্ট ফর ইউজ বাই ইন্ডিয়া অ্যাজ এস জয়শঙ্কর কলস অন হার। আসলে শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী যখন শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তখন ওনার সামনেই অফার রাখা হয়। এতে বাংলাদেশের তরফ থেকে এটা বলা হয়েছে আসাম এবং ত্রিপুরার জন্য ভারত এর ব্যবহার করতে পারে। ওদিকে এই দুই দেশের মাঝে ভারতের বিদেশ মন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আসার আমন্ত্রণ পিএম নরেন্দ্র মোদীর তরফ থেকেও করেন। এরপর দ্রুত ভারতের বিদেশ মন্ত্রী ভুটানের জন্য রওনা হয়ে যান, আর আজ উনি মার্চ 2020 মানে কোভিড এর পর প্রথম হাই লেভেলের মিটিং ওখানে করে। বন্ধুরা, দেখা হলে আপনাদের মনেও এই প্রশ্ন অবশ্যই আসছে, বাংলাদেশের তরফ থেকে ভারতকে চিত্রাঙ্গন পোর্ট ব্যবহার করার অফার কেন দেওয়া হয়? তো দেখা হলে এর অনেক কারণ রয়েছে। প্রথম, ভারতের এশিয়াতে বৃদ্ধিপ্রাপ্ত শক্তি, যা এখন চীনের মোকাবিলা এসে দাঁড়িয়েছে। দ্বিতীয় কারণ, যখন কোনো দেশ অন্য দেশের বন্দর ব্যবহার করে তো তার থেকে ওই দেশের রেভিনিউ আসে, মানে এর ফলে বাংলাদেশ আর্থিকভাবে সহায়তা পাবে, আর এর মাধ্যমে সে ভারতের বিশ্বাসও অর্জন করতে চায়। কিন্তু এর যে দুটো মেন কারণ রয়েছে সেটা হলো, প্রথম তো আমেরিকান স্যাংশন যা বাংলাদেশের ওপর আমেরিকা লাগিয়ে রেখেছে সেটার থেকে বাঁচা। আসলে আজ যেই লেভেলের সম্পর্ক ভারত এবং আমেরিকার মধ্যে রয়েছে তা দেখে বাংলাদেশের মনে হচ্ছে এই স্যাংশনকে সরাতে ভারত তাদের সাহায্য করতে পারে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের ওপর আমেরিকা কখন এবং কেন স্যাংশন লাগায়? তো এ ব্যাপারে বললে, ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট বাংলাদেশের অ্যালাইড প্যারামিলিটারি ফোর্সের ওপর স্যাংশন লাগিয়েছিল, আর এর সাথেই 7th কারেন্ট অর ফর্মাল অফিসিয়ালদের ওপরও স্যাংশন লাগিয়েছিল। আর বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ ছিল তা সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশনের ওপর ছিল। আমেরিকা বলেছিল বাংলাদেশের সরকার র‍্যাপের ব্যবহার ভুলভাবে করছে। এখন আপনারা আর্টিকেলও দেখতে পারেন, যাতে লেখা হয়েছে, বাংলাদেশ রিকোয়েস্ট ইন্ডিয়া এন্ড ইন্ডিয়ান আমেরিকানস টু হেল্প রিমুভ আস স্যাংশন। এখন প্রশ্ন উঠছে, ভারত কি এক্ষেত্রে সাহায্য করবে? তো এখন ভারতের তরফ থেকে না তো এই নিয়ে কোনো প্রতিক্রিয়া সামনে এসছে, আর না তো চিত্রাঙ্গন বন্দরকে নিয়ে। ওদিকে অপর কারণ, বাংলাদেশ দ্বারা ওই পোর্টকে অফার করার বাংলাদেশের নিজের প্রতিবেশী মায়ানমারের সঙ্গে সম্পর্ক ঠিক নেই, যেই কারণে অনেক আধুনিক হাতিয়ারও বাংলাদেশ ভারত চীন এবং
অন্যান্য দেশের থেকে নিচ্ছে। এমনকি গত বছর এই খবর পর্যন্ত সামনে এসেছিল, বাংলাদেশ ইউরো ফাইটার টাইফুন কেনার কথাও বলছে। এখন মায়ানমারের সঙ্গে ভারতের বাণিজ্য খুব ভালো চলছে, ওখানে ভারতের ডেভেলপমেন্ট প্রোগ্রামও চলছে, আর তাদের বন্দরের ব্যবহারও ভারত করে, যেই কারণে ভারতের জন্য মায়ানমারের মোটা ইনকামও হচ্ছে। এখন বাংলাদেশও চিত্রাঙ্গনকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। যদিও ভারত যতক্ষণ না মায়ানমারের পোর্টের ব্যবহার শুরু করেছিল ততক্ষণ বাংলাদেশের তরফ থেকে এমন কোন ধরনের অফার ভারতকে দেওয়া হয়নি। যাই হোক, ভারত ঈদের পর পুনরায় রেল বাসের সুবিধার শুরু বাংলাদেশে করছে। এস জয়শঙ্কর মহাশয় বাংলাদেশে গিয়ে পরিষ্কার বলেন, ভারতের জন্য নেভারহুড ফার্স্ট পলিসি, মানে আমাদের জন্য প্রথমে প্রতিবেশী। যদিও ভারতের এই প্রতিবেশীরা সময়ে সময়ে ধোকাও দিয়েছে, এখন রমজানের পর শেখ হাসিনা ভারত যাত্রায় আসছেন, আশা করি এরপর আমাদের সম্পর্ক আরো ভালো হবে। বিশ্বাস করুন, আমরা সকল ভারতীয়রাই চাই আমাদের প্রতিবেশীদের সঙ্গে একটা মজবুত সুসম্পর্ক গড়ে উঠুক। এপার বাংলা এবং ওপার বাংলার ভাই বোনেরা, আপনারাই বলুন, বাংলাদেশের অফার কি ভারতের অ্যাকসেপ্ট করা উচিত?